ছাদেই হবে সূর্যোদয় সূর্যমুখী ফুল ফুটবে আপনার বাগানেও হ্যাঁ বন্ধুরা টাইটেল আর থামনেল দেখে ঠিকই ধরেছেন আজকে সূর্যমুখী বা সানফ্লাওয়ার গ্রীষ্মকালীন একটি অত্যন্ত জনপ্রিয় ফুল গাছ এই গাছকে আপনি কীভাবে দীর্ঘদিন সতেজ রাখবেন এই গাছ থেকে কীভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেই নিয়ে ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে সূর্যমুখী গাছকে কিভাবে প্রতিস্থাপন করবেন সেই ভিডিওটি যদি আপনি দেখে না থাকেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই করে দেখে নেবেন না আজকের বিষয়বস্তু হলো কুঁড়ি আসার পর বা সূর্যমুখী গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে গেলে কীরকম যত্ন পরিচর্যা করতে হবে সেই নিয়ে ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল তার আগে চ্যানেলে যারা নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো ফ্রেন্ডস গ্রোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই প্রতিস্থাপনের সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ধরনের গ্রো ব্যাগ বা ছয় ইঞ্চির মাটির টবে আমি এই সূর্যমুখী গাছগুলোকে প্রতিস্থাপন করেছিলাম দেখুন গাছের গ্রোথ যথেষ্ট ভালো হয়েছে সূর্যমুখী দুটি ভ্যারাইটি একটি হচ্ছে মিনি আর একটি হচ্ছে বড়ো অর্থাৎ একটি গাছে অনেকগুলো ফুল হবে ছোটো ছোটো আর একটি বড়ো সাইজের ফুল হবে যেটি আপনার কাছে এক থেকে দুটি হবে তার জন্য আপনি বড়োটাও ব্যবহার করতে পারেন তবে এখন ছোট ছোটো ডুয়ার ভ্যারাইটির গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল হয় বন্ধুরা এই গাছটিতে এবার বলি খাবার কোন খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে প্রথমে বলি শুধুমাত্র সর্ষের জল আর ডিএপি দিয়ে গাছগুলোকে আমরা বড়ো করে নিয়েছি গাছে কুঁড়ির দেখা দিয়েছে এই কুঁড়িগুলোতে এখন যথেষ্ট পরিমাণে পটাশিয়ামের চাহিদা এবং ফসফরাসের চাহিদা দরকার তাই এ সময় আমরা কী ব্যবহার করবো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যাতে নাইট্রোজেন খুব কম আছে টেন পার্সেন্ট আছে নাইট্রোজেন টোয়েন্টি সিক্স পারসেন্ট আছে ফসফরাস টোয়েন্টি সিক্স পার্সেন্ট আছে পটাশিয়াম পটাশিয়াম এবং ফসফরাসের চাহিদা এখন খুবই দরকার গাছে কুঁড়ির দেখা দিয়েছে তাই এই সারগুলো আপনি অবশ্যই ব্যবহার করবেন আর আপনার কাছে যদি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ না থাকে তাহলে আপনি হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং হাফ চামচ লাল পটাশ ব্যবহার করবেন তাতেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি চলে আসবে তবে পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় খাবারগুলো আপনারা গাছে কুঁড়ি দেখা মাত্রই ব্যবহার করবেন তার আগে গাছ যতক্ষণ না বড়ো হচ্ছে ততক্ষণ আপনারা সরষের জল এবং ডিএপি ব্যবহার করে যাবেন যেই গাছে কুঁড়ি দেখা দেবে এমনি স্টপ করে আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করবেন এবার বলি জল এই গাছ কীরকম জল পছন্দ করে নামটা শুনে বুঝতে পারছেন সূর্যমুখী সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে আর সূর্যের দিকে মুখ থাকেই মানে এর জলের চাহিদা প্রচুর তাই নিয়ম করে প্রত্যেক দিন দুবেলা আমাদেরকে জল দিতে হবে না জল দিলেই এই গাছ কিন্তু নেতিয়ে পড়বে তখন কুঁড়ি বাঁচানো তো দূরের কথা গাছও বাঁচাতে পারবেন না তাই অবশ্যই করে রেগুলার দুবেলা আপনাকে জল দিতে হবে দেখুন আমি টবের বাটিতে মালচিং করে দিচ্ছি কারণ এই গাছ যথেষ্ট পরিমাণে জল টানে তাই যাতে জল কম দিতে হয় বা ময়েশ্চার ভাবটা বজায় থাকে তাই আমি মালচিংটা করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা চাইলেও মালচিং করে দিতে পারেন তাতে জলটা একটু কম লাগবে তবে মালচিং যদি না করেন তবে অবশ্যই নিয়ম করে দুবেলা জল দিতে হবে এই প্রচণ্ড গরমে সানলাইট সূর্যমুখী ফুল সানলাইট পছন্দ করে সাত আট ঘন্টা রোদ আসে বা তারও বেশি রোদ আসে এমন জায়গায় অবশ্যই করে সূর্যমুখী গাছকে প্রতিস্থাপন করবেন সেটা টবে হোক বা বাগানে হোক অবশ্যই লাগাবেন ব্যালকনি বা বারান্দায় এই গাছ হবে না বা হলেও ফুল ফুটবে না কারণ প্রচুর পরিমাণে সানলাইটের এই গাছের প্রয়োজন হয় তাই অবশ্যই করে ফুল সানলাইটে এই গাছকে করবেন রোগ পোকা সূর্যমুখী গাছে কিন্তু রোগ পোকা বলতে মিলিবাগের আক্রমণ খুব হয় পাতার নিচে কাণ্ডে ফুলের পাপড়িতে মিলিবাগ দেখা যায় তাই মিলিবাগের জন্য আমি যেটা ব্যবহার করি একতারা এটি খুবই একটি ভালো মিলিবাগের ওষুধ আপনারা এই একতারা ব্যবহার করতে পারেন এছাড়া এক্কা রোগর টাবগর আপনারা এগুলোও ব্যবহার করতে পারেন এতে সমস্ত ধরনের মিলিবাগ চলে যাবে দেখুন আমার কাছে একটাও কিন্তু মিলিবাগ নেই কারণ আমি প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর একবার করে এই একতারা স্প্রে করি তাই অবশ্য করে আপনার হাতের কাছে যেই মিলিবাগের কীটনাশক আছে সেটি স্প্রে করবেন আর বন্ধুরা এই গাছের একটি রোগ হল পাতা হলুদ হয়ে যাওয়া পাতার ধারগুলো এরকম ফুটো ফুটো হয়ে যাওয়া বা ফোটো দাগ হয়ে যাওয়া এর জন্য আপনারা যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করবেন এইভাবে যত্ন পরিচর্যা করুন প্রচুর পরিমাণে ফুল পাবেন সূর্যমুখী গাছ থেকে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন